হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকম টু মাই ইউট্যুব চ্যানেল। পিলামানে আজি কিছু পলিনোমিয়ালর উৎপাদকীকরণ আমি করিবা, তার উৎপাদক বিশ্লেষণ কর। তেমন পরীক্ষার এইভাবে কোশ্চিন মধ্যে তোমার আসি থাকে, তাহলে তুমি দেখিপার যে পাঁচটি পলিনোমিয়াল মু নিয়ে যাই, যে এক্স স্কোয়ার প্লস ফাইভ এক্স প্লস সিক্স, এক্স স্কোয়ার প্লস সেভেন এক্স প্লস সিক্স, ইয়াকে আমি উৎপাদকরে বিশ্লেষণ করিবা। যেমিতিকি মনে কর ছ, তাহলে ছকু উৎপাদক যদি বিশ্লেষণ আমি করিবা, কোন হব যে দুই গুণন তিন, তাহলে দুই হচ্ছে গোটে উৎপাদক এবং তিন হচ্ছে গোটিয়ে উৎপাদক। তেমন সেইভাবে এক্স স্কোয়ার প্লস ফাইভ এক্স প্লস সিক্স, তেমন যে উৎপাদক তার বিশ্লেষণ করা, যে কেউ কেউ উৎপাদকর গুণফল রূপে তাকে আমি প্রকাশ করে পারিবা। তাহলে দেখি নিও ভিডিও কু, এক্স স্কোয়ার প্লস ফাইভ এক্স প্লস সিক্স, দেখ মু ভেরাইটি যে পাঁচটি কোশ্চিন মু নিয়ে বিভিন্ন প্রকার, তাকে তুমি সহজে তুমি সমাধান করে পার। এক্স স্কোয়ার প্লস ফাইভ এক্স প্লস সিক্স, তেমন এথিপাই পিলা মানে গোটে সূত্র তোমাকে অছি, যে এক্স স্কোয়ার প্লস এ প্লস বি ইন্টু এক্স প্লস এ বি ইজ ইকুয়াল টু এক্স প্লস এ ইন্টু এক্স প্লস বি। তাহলে ইয়ে গোটে সূত্রক তুমি নিশ্চিত ভাবে আগর পড়িথ, তাহলে এই সূত্র কোণ অছি দেখ, যে এই ফর্মাটে এখন লেখা হয়েছে এক্স স্কোয়ার, দেখ এটা অছি এ প্লস বি ইন্টু এক্স জায়গায় ফাইভ এক্স অছি, এ বি জায়গায় ছ অছি, অর্থাৎ এ প্লস বি, তেমন দুইটি সংখ্যাকে যোগ কলে হোথব পাঁচ, এইটা হোথ তার অর্থ এ প্লস বি ইজ ইকুয়াল টু ফাইভ। দেখ তার কনসেপ্টকে বুঝিগলা পরে তোমার কিছু অসুবিধা নাই, কারণ এই জায়গায় আমার কোণ অছি না, এই জায়গায় আমার ফাইভ অছি, তার অর্থ এ প্লস বি ইজ ইকুয়াল টু ফাইভ। সেমতি এই এ বি জায়গায় কোণ অছি সিক্স অছি, তার অর্থ এ বি ইজ ইকুয়াল টু সিক্স। ইয়াকে বুঝি নিয়ে সবগুড়ি আমি সেইভাবে সমাধান করিবা, যে দুইটি সংখ্যা আমি বাহার করিবা, যোগ কলে হোথব পাঁচ, গুণন কলে হোথব ছ, গুণন কলে হোথব ছ, যোগ কলে হোথব পাঁচ, কে কে সংখ্যা দুইটা দিয়ে কইল, তাহলে আমি কোণ করিবা না ছর বিশ্লেষণটা আমি করিদেবা, যে দুই তিন ছ, দেখ দুই গোটে সংখ্যা তিন গোটে সংখ্যা গুণি দেলে হোজি ছ এবং মিশাই দেলে হোজি কেতে দুই তিন হোজি মধ্য পাঁচ, তাহলে সংখ্যা দুইটা আমি পাইগলে কে দুই আউ তিন, অর্থাৎ এই যে এ প্লস বি থিলা, এই যে পাঁচ থিলা, এই পাঁচ জায়গায় তাহলে আমি কোণ লেখিবা দুই মিশাণ তিন লেখিবা, তেমনি এক্স স্কোয়ার মিশাণ এটি লেখিবা দুই মিশাণ তিন এবং এক্স প্লস এই সিক্সকে কিছু ভাঙ্গিবা দরকার নাই, সিক্স এমিতি রহব, ঠিক আছে। বর্তমান ইয়াকে বন্ধনীকে আমি বাহার করেদেবা, বাহার কলে কোণ হব দুইটা এক্স রে গুণিবা, তিনটা বি এক্স রে গুণিবা, তেমনি এক্স স্কোয়ার প্লস ইয়ে দুই কু এক্স রে গুণ হেলা টু এক্স প্লস তিন কু এক্স রে গুণ হেলা থ্রি এক্স প্লস সিক্স। বর্তমান কোণ করিবা যে দুই দুইটা সংখ্যার আমি সাধারণ নিয়ে যাবা, এক্স স্কোয়ার প্লস টু এক্স, এটা সাধারণ কোণ অছি এক্স অছি, তাহলে এক্স যদি সাধারণ অছি আউ কেতে রহব এটি এক্স প্লস টু, এটি দুইটার সাধারণ কেতে অছি থ্রি অছি, থ্রি হলে কেতে রহব আউ এক্স প্লস টু, তাহলে দেখ ইয়ে হলো গোটিয়ে পদ, ইয়ে হলো বর্তমান গোটিয়ে পদ, তাহলে এই দুইটা পদর কমন কোণ অছি এক্স প্লস টু অছি, তাহলে এক্স প্লস টু গলে বাকি কেতে রহলা, এটা রহলা এক্স, এটা রহলা থ্রি, তেমনি এক্স প্লস টু ইন্টু এক্স প্লস থ্রি, ঠিক আছে। তেমনি এক্স স্কোয়ার প্লস ফাইভ এক্স প্লস সিক্সকু যদি উৎপাদক বিশ্লেষণ করিবা, তাহলে কোণ হব এক্স প্লস টু ইন্টু এক্স প্লস থ্রি, অর্থাৎ এক্স প্লস টু গোটে উৎপাদক এবং এক্স প্লস থ্রি মধ্যে গোটিয়ে উৎপাদক। তেমনি সেইভাবে ভাবে বর্তমান নম্বর দুই কু দেখ আমি সমাধান করিবা, দেখ এটি অছি এক্স স্কোয়ার প্লস সেভেন এক্স প্লস সিক্স, আমি জাঁসারে এই এক্স আগে যাহা অছি তার অর্থ আমি কহিবা যে এ প্লস বি ইজ ইকুয়াল টু সেভেন এবং এ বি ইজ ইকুয়াল টু এটি যাহা অছি সিক্স, তাহলে দুইটা সংখ্যা আমি বাহার করিবা, যোগ কলে সাত হোথব এবং গুণন কলে ছ হোথব, তাহলে কে কে সংখ্যা দুইটা ছ আউটে হোজি এক, তেমন এটি আমি লিখিপারিবা যে এক্স স্কোয়ার প্লস সেভেন জায়গায় লিখিপারিবা সিক্স প্লস ওয়ান ইন্টু এক্স প্লস সিক্স, এই ফর্মাটটা আগে ভাঙ্গি দেব, তারপরে আকু বন্ধনে উঠাই দিও, সিক্স কু এক্স রে গুণিব এটা সিক্স এক্স, ওয়ান কু এক্স রে গুণিব হল এক্স প্লস সিক্স, বর্তমানে প্রথম দুইটার কমন নিয়ে যাও এক্স, এক্স কমন রহিল এক্স প্লস সিক্স, তারপরে দুইটার কমন নিয়ে যাও, কিছু কমন যাও না, তার অর্থ এক কমন যাব, এক কমন গলে মধ্যে হল এক্স প্লস সিক্স, তুমি এক্স প্লস সিক্স দুইটা যদি কমন গলা বাকি রহিল কেতে এক্স প্লস ওয়ান, এটা এক্স এটা ওয়ান, তুমি এক্স প্লস সিক্স ইন্টু এক্স প্লস ওয়ান, তুমি এটি মুখ্যতম হল যেটা ভাঙ্গিবাটা হল মুখ্যতম, ঠিক আছে। যা পরবর্তী প্রশ্ন নম্বর তিন, এক্স স্কোয়ার মাইনস সেভেন এক্স প্লস টেন, দেখ এটা কোণ অছি মাইনস অছি, তার অর্থ এ প্লস বি ইজ ইকুয়াল টু কেতে নেই ভাবি নিও, যে সমান মাইনস সেভেন হব এবং এ বি হব টেন হবে, দুইটা সংখ্যা বাহার করিব, যোগ কলে হোথব মাইনস সাত
গুণন কলে হোক দশ, তাহলে সংখ্যা দুইটি কি কি মাইনস ফাইভ আর মাইনস টু, তেমনি আমি লিখে দেবা এক্স স্কোয়ার প্লস মাইনস ফাইভ মাইনস টু। ঠিক আছে, বর্তমানে বন্ধন উঠে দিও, এক্স স্কোয়ার মাইনস ফাইভ এক্স মাইনস টু এক্স প্লস টেন, প্রথম দুইটার কমন নিজ এক্স, কমন নিলে এক্স মাইনস ফাইভ, তারপর দুইটার কমন নিজ মাইনস টু, হলে কত হব না এক্স মাইনস ফাইভ, তেমনি এক্স মাইনস ফাইভ উভয় যদি কমন গলা বাকি এঠার হল কে এক্স, এটার হল মাইনস টু, তেমনি ইয়ে হল তার গুণফল এক্স মাইনস ফাইভ ইন্টু এক্স মাইনস টু, তেমনি এইভাবে ভাবে উৎপাদকের বিশ্লেষণ করা হচ্ছে। নেক্সট নম্বর ফোর, এক্স স্কোয়ার মাইনস থ্রি এক্স প্লস টু, এটি আমি কোণ বাহার করিবার যে এ প্লস বি সমান মাইনস থ্রি, তুমি জানি সারি এবং এ বি ইজ ইকুয়াল টু টু, দুইটা সংখ্যা বাহার করিবার, যোগ কলে হোক মাইনস থ্রি এবং গুণন কলে হোক দুই, তাহলে সংখ্যা দুটি কি কি হব মাইনস টু গুটি এবং মাইনস ওয়ান গুটি, তেমনি এক্স স্কোয়ার প্লস ইয়াকে আমি লিখবি মাইনস টু মাইনস ওয়ান ইন্টু এক্স প্লস টু সমান এক্স স্কোয়ার, ইয়ে বন্ধন উঠে দিলে মাইনস টু এক্স মাইনস এক্স প্লস টু, প্রথম দুইটার কমন নিজ এক্স, কমন হল এক্স মাইনস টু, এটু মাইনস ওয়ান কমন হয়ে গেলে ইয়ে হল এক্স মাইনস টু, তেমনি দুইটা গ্রু এক্স মাইনস টু যদি কমন গেল বাকি রা কেতে পিলা মানে এক্স মাইনস ওয়ান, তেমনি ইয়ে হচ্ছে তার উৎপাদক বিশ্লেষণ। নেক্সট নম্বর ফাইভ, দেখো এক্স স্কোয়ার মাইনস ফোর এক্স মাইনস একুশ, তাহলে এটা কোণ অছি যে এ প্লস বি ইজ ইকুয়াল টু আমার মাইনস ফোর হব এবং এ বি ইজ ইকুয়াল টু মাইনস একুশ হব, তাহলে আমি একুশ আগে ভাঙ্গি দেবা আমি রফরে কেতে হব যে তিন সতা একুশ, তেমন সাত আউ তিন, তেমন আমার যোগ কলে হোক মাইনস ফোর, তেমন কোণ হব যে তিন রু সাত যদি বিয়োগ করিবা তাহলে মাইনস ফোর হব, তেমন ওটা আমি লিখিবা থ্রি মাইনস সেভেন ইন্টু এক্স মাইনস টোয়েন্টি ওয়ান, বন্ধনী বর্তমান উঠে দিও এক্স স্কোয়ার প্লস থ্রি এক্স মাইনস সেভেন এক্স ইয়ে মাইনস টোয়েন্টি ওয়ান, তারপরে এক্স এটু কমন নিয়ে যাও কেতে হল না এক্স প্লস থ্রি, এটু মাইনস সেভেন তারপর দুইটার কমন নিয়ে যাও, এটি রহিল মধ্যে এক্স প্লস থ্রি, তেমনি এক্স প্লস থ্রি দুইটা আগে যেহেতু অছি তাকে কমন হয়ে গলা পরে বাকি রহিল এটু এক্স, সেটা হল মাইনস সেভেন, ইয়ে হল এক্স প্লস থ্রি ইন্টু এক্স মাইনস সেভেন, তাহলে পিলা মানে যদি এইভাবে কিছু পলিনোমিয়াল দিয়া হয়েছিল তার উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে এইভাবে উপায়ে তুমি উৎপাদক বিশ্লেষণ করবে, তাহলে ঠিক আছে পিলা মানে ভিডিও যদি তুমি ভালো লাগলো তাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং যদি চ্যানেলকে নয় আসে তাকে সবসক্রাইব করে নিও, তা নোটিফিকেশন বেলকে মধ্যে অন করে নিও এবার নয় নয় ভিডিও দেখিয়া পাই, তাহলে ঠিক আছে আজকে ক্লাস করে রাখবা, ধন্যবাদ, বাই বাই।